ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবাইকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই জানিও আলোচনার বিষয় আজকে চতুর্থ শ্রেণীর শেখা সেতু বই থেকে শব্দকল্প দ্রুমটা আমরা আলোচনা করব আচ্ছা আজকে পরপর দুটো ভিডিও যাবে তোমাদের শব্দকল্প দ্রুম আরেকটা তোমাদের দুটো আমার কাছে তোমরা রিকোয়েস্ট করেছিল একটা হচ্ছে শব্দকল্প দ্রুম একটা করেছিল মন কেমনের গল্প অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো তো এর পরেরটাই আপলোড হবে মন কেমনের গল্প যদি বেশি রাত হয়ে যায় তাহলে কাল সকালে একদম মর্নিং আপলোড হয়ে যাবে ওকে এখন আমি শুরু করছি আর এর আগে শেখার সেতুর যা যা আলোচনা করেছি পাতাবাহারের যা যা আলোচনা করেছি পরিবেশের যা যা আলোচনা করেছি ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবে ইংরাজি আর গণিতের জন্য ডিভিএস ম্যাডাম ম্যাথ বা ম্যাথ ডিভিএস ম্যাডামকে ফলো করবে এখন শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো সবার আগে গল্পটা পড়ার আগে আমরা প্রশ্ন উত্তর করার আগে একটু কবি পরিচিতি আমাদের পড়তেই হবে কারণ আমাদের বইটাই দেওয়া হয়েছে এই জন্য যাতে আমরা এইগুলো জানতে পারি ওকে শব্দকল্প দ্রুম এটা কার লেখা না সুকুমার রায়ের লেখা এটা কিন্তু আবোলতাবল থেকে নেওয়া হয়েছে এবং খুব সুকুমার রায় আবোলতাবোল সবাই ফেমাস সবার কাছে সবাই জানো তো আমি একটু লেখক পরিচিতি একটু পড়ে নিই কী বলছে দেখো লেখক পরিচিতি জন্ম আঠেরোশো সালে মৃত্যু হন উনিশশো সালে তার মৃত্যু হয় আর কি উনিশশো সালে বাংলা শিশু সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্র সুকুমার রায় অর্থাৎ সুকুমার রায় ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলে ওকে তার রচনা শুধুমাত্র শিশুদের নয় সব বয়সের মানুষদের কাছে জনপ্রিয় তার রচিত উল্লেখযোগ্য বইগুলো তাবল হজবল্ল পাগলা দাশু লক্ষণের শক্তিশীল অবাক জল্পান ইত্যাদি তার ভীষণ ফেমাস এই গল্পগুলো রাই আবুলতাবল পড়িনি এমন কোনো মানুষ নেই আমরা তারপরে অবাক জল্পানও খুব মজার অবাক জলপান আমি নিজে লাইভ ক্লাসে পড়িয়ে দিয়েছি যদি কেউ না দেখেও থাকো অবশ্যই দেখো ওকে এরপর দেখো কবিতাটা পড়ে আমরা কি জানতে পারছি এখানে দিয়েছি সেটা জানার আগে কবিতাটা আমরা একটু দেখে নেব কি বলছে দেখো দ্রুম সুকুমার রায় ঠ্যাশ ঠ্যাশ দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাঁ সাই পণ পন ভয়ে কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মুড় ধূপ থাপ কি শুনি ভাইরে দেখছো না হিমপরে যেও নাকো বাইরে চুপ চুপ এটা চুপ রাইট চুপ চুপ ওই শোনো ঝুপ ঝাপ ঝাপসা ঝপাস ওকে চাঁদ বুঝি ডুবে গেল গব গব ঝপাস আমি এখানটা লিখতে ভুলে গিয়েছিলাম আবার লিখে দিয়েছি আচ্ছা খ্যাস খ্যাস ঘ্যাস ঘ্যাস রাত কাটে ওইরে দুর্দার চুরমার ঘুম ভাঙে কইরে ঘর ঘর ভন ভন ঘোরে কত চিন্তা কত মন নাচ শোনে ধেই ধেই ধিনতা ঠুং ঠাং ঢুং ঢাং ঢং ঢং কত ব্যথা বাজেরে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হৈ মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মর মারে বুঝি সরে পড় এইবার ওকে খুব মজার একটা কবিতা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা দেখে নাও দরকার তারপর স্ক্রিনশট করে নাও কবিতাটা খুব সুন্দর করে এটা একটু দেখে রাখবে ওকে দেখেছো নেক্সট দেখো আশা করি বুঝতে পারছো হুম এবার আমরা প্রশ্ন উত্তরে চলে যাব কি বলেছে দেখো এই জায়গাটা একটু পড়ে নি আগে আমাদের চারপাশে কত রকমের শব্দ কিন্তু অনেক কিছু এখনো ঘটে ঘটে যা চোখে দেখা গেলেও তার শব্দ শুনতে পাই না বলছে আমাদের চারপাশে অনেক রকমের শব্দ আমরা শুনতে পাই কিছু কিছু এমন ঘটনা ঘটে যেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তার শব্দ শুনতে পাচ্ছি না যেমন বুক ফেটে যায় মানুষের কষ্ট তার শব্দ কি শোনা যায় যায় না তাই না সেটাই নানান ঘটনার এই শব্দ সব না শুনতে পাওয়া শব্দগুলো কেমন হতে পারে সেটাই কবির কল্পনায় এই কবিতায় লেখা হয়েছে অর্থাৎ যে শব্দগুলো আমরা শুনতে পাই না সেটা কেমন হতে পারে সেটাই কবি কল্পনা করে লিখেছেন কবির মনে হয়েছে চাঁদ গব গব গ বা শব্দ করে ডুবে যায় ব্যথা বাজে ঠুং ঠাং ঢুং ঢাং শব্দে আর ফট ফট শব্দ করে বুঝি বুক ফাটে এই কবিতা অর্থাৎ কবি বলেছেন চাঁদ কিভাবে ডুবে যাচ্ছে তার শব্দ ব্যথার শব্দ রাইট বুক ফাটছে তার শব্দ এই কবিতায় সব শব্দেরই যে অর্থ আছে তা নয় পড়ার মজার জন্য এখানে অর্থহীন রকম শব্দ ব্যবহার করেছেন কবি অর্থাৎ সব শব্দই এখানে মিনিংফুল নয় কিন্তু ছন্দের জন্য মজার জন্য কবি এখানে অনেক শব্দ ব্যবহার করেছেন নেক্সট কি বলছে দেখো পড়তে পড়তে ভাবি পড়তে পড়তে কী ভাববো একটু দেখবো ব্যাকরণে যে শব্দ জোড়ার কথা পড়বে তার সঙ্গে এই কবিতার কী অদ্ভুত যোগাযোগ সুকুমার রায়ের লেখার মতো মজার লেখা আর কোথাও পড়েছ আরও একটা আজগুবি হাসির জগতের খোঁজ পেতে চাইলে যতীনের জুতো গল্পটা পড়ে দেখতে পারো যতীনের জুতো আমি পড়িয়ে দিয়েছি খুব মজার অবশ্যই তোমরা চতুর্থ শ্রেণীর প্লে থেকে দেখে নেবে ওকে আচ্ছা সুকুমার রায়ের লেখা পড়লে সবার আগে কোন আওয়াজটা মাথায় আসে বলো তো হা 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 তাই না বলছে সবার আগে কোন আওয়াজটা মাথায় আসে সুকুমার রায়ের কবিতা পড়লে সেটাই বলেছে ওকে সুকুমার রায় তো সবসময় মজার লেখেন রাইট তো যাই হোক নেক্সট কী বলেছে বলেছে এই কবিতায় মূলত যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে সেগুলো হলো শব্দজোড়া ও আওয়াজ বা শব্দ বোঝানো হয় এমন শব্দ জোর ও আওয়াজ বা শব্দ বোঝানো এমন শব্দের উদাহরণ এখানে দিয়েছে আমাদের দেখো ঠ্যাস ঠ্যাশ হুড়মুড় ধূপ ধাপ চুপচাপ ঝুপ ঘ্যাস ঘ্যাস আচ্ছা ঘ্যাঁচ ঘ্যাঁচ পন পন সাঁই সাঁ ঠুং টাং ঢং ঢং ইত্যাদি ওকে এবার কি বলেছে শব্দ ঝুড়ির থেকে ঠিক শব্দ বেছে নিয়ে বেছে নিয়ে ফাঁকা জায়গায় বসাও ঠিক আছে চলো এটা আমরা করবো ওকে এবার কি বলেছে চেষ্টা করছি দেখানোর জন্য আমি ইবুক থেকে করালাম না যাতে তোমাদের আমি করে দেখাতে পারি ওকে সুন্দর করে বুঝতে পারো যাই হোক বলছে ফুটবল ম্যাচ জিতে ছেলের দল ড্যাশ করতে করতে চলেছে ফুটবল ম্যাচ জিতে ছেলের দল কী করতে করতে চলেছে দেখো হই করতে করতে আমরা করতে পারি যে ফুটবল ম্যাচ জিতে তারা হই হৈ বা হইচই করতে হৈ হৈ করবো আমরা এখানে হই হৈ হৈ আছে সো হৈ হৈ করতে করতে চলেছে তো আমরা এটা করব। হই হই ওকে হই হৈ হই করতে করতে চলেছে রাইট নেক্সট নেক্সট আমাদের বলেছে নেক্সট বলেছে রাজবাড়ির ঘন্টা ড্যাশ করে বাজে রাজবাড়ির ঘন্টা ঢং ঢং করে বাজে সো আমরা এটা ঢং ঢং করবো ঢং ঢং ওকে নেক্সট আমাদের কী বলেছে দেখো মাত্রা টাত্রাগুলো দিয়ে নেবে আমি এখানে এত দিচ্ছি না ওকে কল থেকে জল পড়েছে ড্যাশ করে কল থেকে জল পরে কি করে দেখি দেখো টুপটুপ করে জল পড়ে সো আমরা এটা টয় হস্যু প টয় হস্যু প টুপ টুপ করে করলাম নেক্সট ছবি সিঁড়ি দিয়ে ড্যাশ করে নেমে গেছে ছবি সিঁড়ি দিয়ে ড্যাশ করে নেমে গেছে তাহলে তরতর করেও করতে পারি হুড়মুড় করেও করতে পারি তাহলে আরেকটু দেখে নিই আমরা আচ্ছা ভূমিকম্পের বড় বাড়িটা ড্যাশ করে ভেঙে পড়ল তাহলে ভূমিকম্পের বড় বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল তাহলে আমরা করব কিন্তু এটা তরতর করে ওকে ছবি তরতর তর 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 রাইট নেক্সট ভূমিকম্পের বড় বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়ল তো আমরা এটা করব হুড়মুড় এইভাবে একটু মিলিয়ে দেখে নেবে যেভাবে আমি দেখলাম রাইট যাও তরতর আমি হুড়মুড় করে নেমে গেলো সিঁড়ি দিয়ে লিখতে পারতাম তাহলে তরতর করে ভেঙে পড়লে হবে কি হবে না সেই জন্যই কিন্তু পরেরটা দেখে নিলাম তো এইভাবে কিন্তু দেখালাম এই জন্যই যাতে এইভাবে নিজেরাও দেখে নিতে পারো নেক্সট বলেছে পাকা কাঁছালের উপর মাছি ড্যাশ করে ওড়ে ভন ভন করে মাছি ওরে তো আমরা করবো ভন ভন ভ ন ওকে হয়েছে অ্যাকচুয়ালি ভনে একটা অসন্ত হয় বইয়ে আছে কি আমার এখানে তো বোঝা যাচ্ছে না তাও আমি একটা ভন বনে দেখি এখানে দিয়েছে কি ভন বনে হসন্ত অ্যাকচুয়ালি না দেয়নি তাহলে আমরা ভন বন এইভাবে করে দেবো ওকে হয়ে গেলো টাই চলে যাব নেক্সট আমাদের কি বলেছে দেখো কবিতা কবিতায় শব্দের সাথে একই ধরনের শব্দ মিলিয়ে মেলাও ওকে স কবিতার কবিতার শব্দের সঙ্গে সাথে একই ধরনের শব্দ মেলাও ওকে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা আমাদের ছন্দ করে মেলাতে হবে রাইট তাহলে ঘ্যাস 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 আমরা ফ্যাঁস ফ্যাঁস করবো ওকে নেক্সট দেখো ঢং ঢং আছে ঢং ঢং আমরা ঠং ঠং করতে পারি ওকে তো ঢং ঢংটা আমরা ঠং ঠং করলাম রাইট নেক্সট দেখো বলেছে সাই 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 সাইটা পাই পাই করলাম নেক্সট দেখো আমাদের দিয়েছে ধাপ ধূপ ধাপটা চুপচাপ করলাম ছন্দ করে কিন্তু ভন 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 ভনটা বন বন করলাম ওকে এইভাবে কিন্তু করে দিতে হবে বোঝা গেল নেক্সটটায় চলে যাব নেক্সট আমাদের বলেছে কবিতা পড়ে পংক্তিটি লেখো ওকে কবিতার পরের পংক্তিটি লেখো আচ্ছা ঠিক আছে বলছে ঘর ঘর ভন ভন আচ্ছা ঘরে কত চিন্তা চলো পরের পংক্তিটা দেখি দেখো এখানটা দেওয়া আছে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচ শোনো ধেই ধেই ধিনতা রাইট তাহলে এই লাইনটাই আমরা লিখে নেব তাহলে আমরা লিখে নিলাম কত মন নাচ শোনো তালবে স্বয়কার ন ওকে কত মন নাচ শোনো ধেই ধেই একটা হসন্তও হবে ধেই ধেই ধিনতা ঠিক আছে তাহলে হসন্তগুলো কিন্তু একটু দেখে আমাদের দিতে হবে ওকে ধেই ধেই ধিনতা ওকে বোঝা গেল দুটো হসন্ত আছে একটা সোনোতে আছে আরেকটা কিন্তু ধিনতাতে আছে ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে হুরমুর ধূপ ও কি শুনি ভাইরে পরের লাইন দেখি দেখো এখানে রয়েছে হুড়মুড় ধুপধাপ ধাপ ও কি শুনি ভাইরে দেখছো না হিম পরে যেও নাকো না বাইরে এটা লিখবো আমরা ওকে দেখছো না হিম পরে এই লাইনটা দেখছো না হিম পরে যেও নাকো বাইরে ঠিক আছে তো দেখো আমরা লিখে নিলাম দেখছো না হিম পরে যেও নাকো বাইরে ঠিক আছে হলো নেক্সট লাইন চুপচাপ শোনো ঝুপঝাপ ঝপাস ওকে চুপচাপ ওইশনো ঝুপঝাপ দেখো এই লাইনটা আমরা লিখবো চাঁদ বুঝি ডুবে গেল গব গব গবাস ওকে একটা কথা মাথায় রেখো এখানটা কিন্তু গবাস হবে এই জায়গাটা ঠিক করে নেবে গবাস হবে ওকে আমি এটা লিখে দিই তাহলে তাহলে আমরা লিখে নিলাম চাঁদ বুঝি ডুবে গেল গপ গব গবাস হয়ে গেল নেক্সট কি বলেছে দেখো হই হই মার মার বাপ বাপ চিৎকার লাস্ট লাইনটা আমরা দেবো মালকোছা মারে বুঝি সরে পর এইবার এই লাইনটা দিয়ে দেবো তাহলেই হবে ওকে তো আমরা লিখে নিলাম মাল কোচা মারে বুঝি জিজ্ঞাসা চিহ্ন সরে পর পর ঐশূন্য এইবার আমি অনেক ছেড়ে ছেড়ে লিখছি যাতে বুঝতে পারো ওকে নেক্সট বাক্য রচনা দিয়েছে পটকা গন্ধ মাঝে মাঝে হীন চিৎকার রাইট এগুলো আমরা করে নেবো দেখো বাক্য গঠনগুলো খাতায় করে নিলাম ওখানে জায়গা খুব কম পটকা দিয়ে আমি কী করতে পারি পূজার সময় বাজি পটকায় চারিদিক ভরে ওঠে ওকে গন্ধ দিয়ে আমি করতে পারি গোলাপ ফুলের গন্ধ আমার প্রিয় ওকে বা খুব প্রিয় ওকে নেক্সট মাঝে মাঝে গ্রীষ্মকালে বিকেলে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে ওকে হিম হিম দিয়ে করতে পারি শীতকালে ভোরবেলা হিম পরে এটা ম কিন্তু হুম শীতকালে ভোরবেলা হিম পরে নেক্সট নেক্সট চিৎকার বড়দের সঙ্গে চিৎকার করে কথা বলা উচিত না ঠিক আছে এইভাবে আর প্রতিটা ওয়ার্ডের নিচে ডাক দিয়ে দেবে ওকে এইভাবে কিন্তু করে নেবে ঠিক আছে বোঝা গেল তাহলে নেক্সট আমি চলে যাব নেক্সট আমাদের এটা কিন্তু হয়ে গেল আমাদের ওকে নেক্সট বলেছে কবিতায় যে রকম শব্দ তোমরা পড়লে তোমাদের চারপাশে এরকম আর কি কি শব্দ তোমার শুনতে পাও তোমরা শুনতে পাও তা লেখো চারটে লিখতে বলেছে ওকে আমরা যে শব্দগুলো পড়লাম কবিতা এই ধরনের শব্দ কিছু আমাদের লিখতে বলেছে তাহলে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি শন শন লিখতে পারি তাহলে শ নয় হসন্ত সন শন শো শো লিখতে পারি তাহলে সয় চন্দ্রবিন্দু করে শো 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 শন সন রাইট হন হন তাড়াতাড়ি চলাকে হন হন বলি আমরা হ নয় হসন্ত হন হন হ নয় হসন্ত হন করতে পারি আর টিপ টিপ শব্দও আমরা শুনতে পাই টিপ টিপ কি ছিল ওখানে দেখি না টিপ টিপ নেই তো আমি টিপ টিপ করতে পারি টিপ টিপ করে বৃষ্টি পরে বলি না টিপ টিপ ওকে তো এগুলো আমরা লিখতে পারি ঠিক আছে বোঝা গেল তাহলে আমাদের কিন্তু শব্দকল্প দ্রুম কমপ্লিট আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো আমি একটু পরে চেষ্টা করছি তোমাদের মন কেমনের গল্পটা দিয়ে দেওয়ার জন্য আর যদি বেশি রাত হয়ে যায় তাহলে পরদিন সকালে তোমরা পেয়ে যাবে কালকে সকালে পেয়ে যাবে আজকের জন্য এটুকু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো টাটা